আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো হলুদের গুঁড়া ফুরে গিয়েছিল আর মশলা দানিটা ফাঁকা হয়েছিল, তো হলুদের গুঁড়া নিয়ে এসে ঢেলে রাখছি। আর এই মশলা দানি সম্বন্ধেও একটু কিছু বলি, রিভিউ টাইপ আর কি। তো এটা তো আসলে আমি গিফট পেয়েছিলাম, আমার ভিডিওতে হয়তো সবাই দেখেছিলেন। তো এটা টাচ অ্যান্ড টেক থেকে নেওয়া হয়েছিল 1300 টাকা দিয়ে। তো এই যে ফাঁকা, এটা দিয়ে একটু কিন্তু বাতাস ঢোকে, যার জন্য মশলাগুলো একটু যে একটু দলা দলা হয়ে থাকে, শক্ত। তো এই এটা আসলে সৌন্দর্যের জন্য বেশি ভালো, তাও একেবারেও খারাপ না, মোটামুটি ভালোই, তবে আমার কাছে অন্যগুলোই বেশি ভালো লাগে। আর বাকি যে হলুদের গুঁড়া, সেটা তো আর ওখানে রাখবো না, আঁকবেও না। তো এটা আমি কিন্তু একদম প্যাক করে পলিথিনে বেঁধে দেন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু ফ্রিজে অনেক কিছুই রাখি, সাদা ইলাচ, কালো ইলাচ, তারপর জিরা, অনেক কিছু কিন্তু আমি ফ্রিজে রাখি, যার জন্য কিন্তু ওই যে ভুয়া ধরা টাইপের এগুলো কিন্তু হয় না, অনেক ভালো থাকে। আর এ তো এখন চা খাবো, আজকে কিন্তু আমি লাল চা খাবো, দুধ চা খাবো না। দুধ চা খেলে ভালো লাগে, এনার্জি আসে, বাট আমার খুবই গ্যাসের প্রবলেম হয়, যার জন্য লাল চাই খাচ্ছি। এই যে আমরা ডেইলি ব্লগ করি, এটা কিন্তু একটা খুবই কঠিন একটা কাজ, কত একটা চাপ সেটা বলে বোঝানো কঠিন। কারণ আমরা তো হাউসওয়াইফ, আমরা ডেইলি রান্না, খাওয়া দাওয়া বা ঘর গোছানো এগুলো ছাড়া কিন্তু বিশেষ একটা কিছু করি না, আর ডেইলি ব্লগে এই সবই শেয়ার করতে হয়, তখন আসলে আমরা খুবই কনফিউজড হয়ে যাই যে কি শেয়ার করব। ডেইলি তো মানে ভিডিও করা যে কত কঠিন, তারপর যদি সেখানে আমরা তেমন মানে কিছুই না পাই, এটা খুবই দুঃখজনক। আর বাবার বাসায় গিয়েছিলাম, তো বাবা মা তো কেউ নেই, আমার এই যে ছোট্ট সোনা, আমার বড় ভাতিজা সজীবের ছেলে, এটা হচ্ছে উজাই সোনা, মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। আর ওকে তো গেলেই মনে হয় যে একটু কীরকম মনে হয়, খুবই আদুরে আর কি, খুবই ভালো লাগে, ছোট্ট বাচ্চা একদম নিষ্পাপ। আল্লাহ নেখায় দান করুক, সুস্থ রাখুক, সবাই দোয়া করবেন আমাদের উজাইর বাবুর জন্য। আর এখানে আসা মানেই তো সবাই মিলে আড্ডা, আমি বাবুকে কোলে নিয়ে আসি আর একটু আড্ডা দিচ্ছি। দেখো সবাই, দেখো কি অবস্থা, একটা পিকলিস বাচ্চা, পিকুলিয়া কার নিচে ঢুকছে, আল্লাহ 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 আল্লাহ, দেখি 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 কোথায় আনাবি, ও মাই গড, আনাবিয়া হচ্ছে দুষ্টমি করে সব টেবিলের মাঝখানে বসে আছে। এখন বের হবা কোন দিক দিয়ে, তুমি তুমি কিভাবে বের হবা একটু দেখি, দেখাও তো কোন দিক দিয়ে বের হবা, দেখি দেখি দেখি, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই আল্লাহ, হাই রে কি দুষ্ট রে, এইরকম দুষ্ট কে দেখছে রে, আল্লাহ রে কিরকম দুষ্ট মেয়ে, শেষ হয়ে যাও।